আচ্ছা, তোমরা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ যেখানে আমি নর্মালি লিখি? হ্যাঁ স্যার, আচ্ছা, তো আমার প্ল্যান হচ্ছে কি যে এরপর কনজারভেশন অফ মোমেন্টাম গুলো স্টার্ট করো। মানে ব্যাপারটা হচ্ছে কি যে এই সমস্ত কোয়েশ্চেন গুলো যেগুলো কনজারভেশন অফ এনার্জি, মোমেন্টাম, এগুলো সব মিশিয়ে আসে। তো আগের দিন যে কটা করিয়েছিলাম যেরকম টাইপের প্রশ্নগুলো দিয়েছিলাম কনজারভেশন অফ এনার্জির জন্য, তো ওইগুলো ওখানে শুধুমাত্র ওই কনসেপ্টটা ইউজ হয়েছে। কিন্তু এরপর যেগুলো হবে, যে এর মধ্যে কিছু মোমেন্টাম কনজারভেশনের কনসেপ্ট চলে আসবে, বা কিছু অনেক পাঁচমিশালি জিনিস হতে পারে, বা সেন্টার অফ মাস। তো আজকে যেটা করব হচ্ছে যে সেন্টার অফ মাসের আইডিয়াটা ইন্ট্রোডিউস করব। আজকে মোটামুটি হয়ে যাওয়ার কথা, জাস্ট একটা কিছু এক্সাম্পল আর এরকম রাফ আইডিয়া কিছু দেখাবো কিভাবে করতে হয়। তারপর নেক্সট নেক্সট উইক তো অ্যাকচুয়ালি মানডে, তো অ্যাকচুয়ালি খালি মানডে আমাদের ক্লাসটা হবে না, কারণ মানডে ইয়ে পুজো আছে নেক্সট মানডে। তো তারপরের উইক থেকে আবার নর্মাল এরকম ক্লাস শুরু হবে, তো তখন আমি মোমেন্টাম কনজারভেশনটা স্টার্ট করব। তো আমরা এতদিন যেটা দেখছিলাম যে আমরা যখন ফোর্স ক্যালকুলেট করি বা মোমেন্টাম বা ভেলোসিটি, এগুলো সব হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, মানে এগুলো দে অ্যাড লাইক আ ভেক্টরস। মানে আমার কাছে যদি এরকম অনেকগুলো পার্টিকলস থাকে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কি লিখেছি? এগুলো লিখছি, না স্যার। আচ্ছা আমি আরেকবার শেয়ার করছি। হ্যাঁ, এখন তাহলে দেখা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ স্যার, তো আমি যেটা বলছি, ধরো এরকম কিছু কালেকশন অফ অনেকগুলো পার্টিকেলস রয়েছে। লেটস সে আমি আমার কাছে একটা বক্স রয়েছে যেখানে গ্যাস পার্টিকেলস গুলো দেখছি, মানে মলিকিউলস, ঠিক আছে, লেটস সে কার্বন ডাইঅক্সাইড বা যে কোনো। আমি ওগুলোকে লাইক অ্যাজ ফর আওয়ার কেস আমি পয়েন্ট পার্টিকেলস হিসেবে ট্রিট করছি, যদিও ওরা পয়েন্ট পার্টিকেলস না, ওদের লাইক একটা রকম স্ট্রাকচার রয়েছে। তো এই মুহূর্তে এদের মধ্যে কিছু ইন্টারাকশন হয়, যেমন মলিকিউলস এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেক্ট্রোম্যাগনেটিক টাইপের ইন্টারাকশন হয়, ভ্যানডারওয়ালস ফোর্স বা অনেক রকমের। মেনলি যেগুলো অরিজিন এইসব ওদের চার্জ বা এইসব ইলেকট্রন চার্জ বা এইসব থেকে হয়, ঠিক আছে। তো ওদের মধ্যে নিজস্ব ইন্টারাকশন আছে প্রত্যেকটা পার্টিকলস। তাছাড়াও লেটস সে আমি এই কালেকশনটাকে ওপর কিছু এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, ঠিক আছে, যে তো কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে, ঠিক আছে, আমি ধরলাম যে অনেকগুলো পার্টিকলস রয়েছে, আমি একটা স্ন্যাপশট নিলাম, তো দেখলাম কি যে ওই পার্টিকুলার ইনস্ট্যান্টে সাম সাম টাইম টি প্রত্যেকটা পার্টিকলস এরকম কিছু মোমেন্টাম রয়েছে, ঠিক আছে। তো আমি মোমেন্টাম রয়েছে, তো আমি যেটা করতে পারি ওটা হচ্ছে কি যে আমি যদি নেট মোমেন্টাম, মানে পুরো এন্টায়ার সিস্টেমের যদি নেট মোমেন্টাম দেখি, তাহলে আমাকে প্রত্যেকটা পার্টিকেলের জন্য যে ইন্ডিভিজুয়াল মোমেন্টাম রয়েছে ওটাকে আমাকে সব ভেক্টোরিয়ালি অ্যাড করতে হবে, ঠিক আছে। মানে এখানে এই যে P1, P2, P3, P4 এগুলো লিখছি, এগুলোর মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি যদি প্রত্যেকটা এই মোমেন্টাম ভেক্টর গুলোকে যদি একটা পয়েন্টে নিয়ে এসে যদি ভেক্টর সাম করি, তাহলে যে রেজাল্ট হবে ওটা হচ্ছে পি। আর এই যে রাইট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশনটা আছে, আমি জানি এক্ষেত্রে যেহেতু এটা পয়েন্ট মাস বা লিড দ্য মোমেন্টামে আমরা ডেফিনেশন দেখেছিলাম যে পি ইকুয়ালস টু এমভি, তার মানে এখানে যেটা হচ্ছে লিখতে পারি M1 V1
এখানে মাসটা যেহেতু স্কেলার তো ওটা কিছু ইয়ে করে না, ভেক্টরটা তখন ভেলোসিটিতে চলে যাচ্ছে। এরকম প্রত্যেকটা টার্মের জন্য হবে, যেটা আমি একটা সামেশন হিসেবে লিখছি, সে আই ইকুয়ালস টু 1 টু n, n খান এরকম পার্টিকেলস রয়েছে, এটা হয়ে গেল MIVI। তো রাইট হ্যান্ড সাইডে তো আমার এই কম্বিনেশনটা চলে এলো, যে আমি বেসিক্যালি ভেক্টরস ভেলোসিটি ভেক্টরস গুলোকে অ্যাড করছি, ঠিক আছে, কিন্তু আমি জাস্ট ভেলোসিটি গুলোকে অ্যাড করছি না, ওর সাথে এরকম মাস গুলোকে মাল্টিপ্লাই করে অ্যাড করছি, মানে এগুলো লাইক ওয়েটেড ভেক্টরস। ওয়েটেড বলতে লাইক আমি জাস্ট 1, 2, 3, 4 করছি না, ওর সঙ্গে কিছু টার্মস রয়েছে। তো এবার কি করলাম, আমি রাইট হ্যান্ড সাইড এটা পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে আমি এরকম বলতে পারি যে হোয়াট ইফ আমি যদি প্রত্যেকটা পার্টিকেল কে, ঠিক আছে, প্রত্যেকটা পার্টিকেল কে যদি লাইক একটা পয়েন্টে নিয়ে আসি, যেটা আমি বলছিলাম যখন রেজাল্টেন্ট করি, তো ওটার তাহলে নেট মাসটা কি হবে, নেট মাস হয়ে যাবে কি যে M1 + M2 + Mn, ঠিক আছে। যদি প্রত্যেকটা পার্টিকেল গুলোকে ধরি নি যে এই সিস্টেম অফ n পার্টিকেলস যদি একটা পার্টিকেল দিয়ে রিপ্লেস করি, ঠিক আছে, তাহলে ওটার নেট মাস হয়ে যাবে এই সাম অফ অল দ্য মাসেস, কারণ মাস তো এরকম মাস তো আর চেঞ্জ হচ্ছে না। তো তখন এটা এইভাবে লিখতে পারি, অ্যাজ ইফ আমি সবকটা মাস গুলোকে অ্যাড করলাম, দিয়ে তারপর আমি একটা ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম। তার মানে হচ্ছে কি যে আমার যে পি নেট রয়েছে, ঠিক আছে, ওটাকে আমি এইভাবে লিখছি অ্যাজ টোটাল মাস টাইমস সাম নেট ভেলোসিটি, ঠিক আছে। তো টোটাল মাস হচ্ছে কি যে আমার সামেশন MI I equals to 1 to n times, এটা জাস্ট একটা নাম্বার, তো টাইমস এটা ফি নেট, ঠিক আছে। তো এবার যখন আমি দুটোকে ইকুয়েট করছি, তাহলে আমি এরকম লিখতে পারি যে আমার তাহলে নেট ভেলাসিটি হচ্ছে I equals 1 to n MI VI by summation I equals 1 to n MI। তো এইটা হচ্ছে কি যে আমার নেট ভেলোসিটি, বা এটাকে অনেকে লেখে অ্যাজ ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস এই জন্য, তার কারণ হচ্ছে কি যে আমি যদি যেটা বললাম যে যদি এই সবকটা পার্টিকেলস কে যদি আমি একটা সিঙ্গেল পার্টিকেল দিয়ে রিপ্লেস করি, হুজ মাস ইজ সাম অফ অল দ্য মাসেস, ঠিক আছে, তাহলে এই ওই পার্টিকেলটা যে ভেলোসিটি দিয়ে নেট ভেলোসিটি দিয়ে মুভ করবে, ওটা হচ্ছে কি যে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, ঠিক আছে। এবার আমি যেটা করতে পারি যে এটাকে ইন্টিগ্রেট করতে পারি, আমি জানি যে তো এই জিনিসটাকে এভাবে লেখা যায় যে সামেশন আই ইকুয়ালস 1 টু n MI আমি জাস্ট সিম্পলি এম লিখে দিচ্ছি, কারণ ঠিক আছে। তো এটা এখানে আড়াই RCM টা কি, তো এক্স্যাক্টলি এটাই, এখানে আমি যেটা করছি যে এই সবকটা পার্টিকেলস কে আমি যদি একটা কোনো কোঅর্ডিনেট সিস্টেম থেকে দেখি, ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা পার্টিকেলের অ্যাকচুয়ালি একটা পজিশন ভেক্টর থাকবে, এটার একটা পজিশন ভেক্টর, তারপর এটার একটা পজিশন ভেক্টর, এটা একটা পজিশন ভেক্টর। তো প্রত্যেকটা পার্টিকেল এরকম পজিশন ভেক্টর থাকবে, সেটুকে আমি যেটাকে আমি এরকম R2, R5, ঠিক আছে, R6 এভাবে লিখছি। তো ওইটা হচ্ছে আমার এখানে আড়াই গুলো, ঠিক আছে। তো ওটার আমি যদি ডেরিভেটিভ নিই, তাহলে আমি ভেলোসিটি গুলো পাচ্ছি। আর সিমিলারলি আমি বলছি যে তাহলে আমার যে ভেলোসিটি সেন্টার অফ মাস আছে,
ঠিক আছে, এই পয়েন্টে দ্যাট উইল বি দ্য টাইম ডেরিভেটিভ অফ দ্য আরসিএম। তাহলে এইখানে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমার যেটা আসবে আরসিএম ইকুয়ালস টু সামেশন আই ইকুয়ালস 1 টু এন এম আই আর এম, এইটাকে বলছে, এটাকে বলে সেন্টার অফ মাস, ঠিক আছে, অফ দিস সিস্টেম। ঠিক আছে, মানে আমি যদি প্রত্যেকটা পার্টিকেল যেগুলো এই বিভিন্ন পয়েন্টে ডিস্ট্রিবিউট আছে ওটাকে যদি আমি লাইক একটা সিঙ্গেল পার্টিকেল অফ মাস হুইচ ইজ দ্য টু সাম অফ অল দ্য মাসেস অফ দিস পার্টিকেল দিয়ে যদি রিপ্লেস করি তাহলে আমি ওই পার্টিকেলের পজিশনটা কোথায় হবে, ঠিক আছে, ওটা হচ্ছে কি যে আমার আরসিএম। তো এখানে ইউজুয়ালি আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে একটা কিছু কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, তা আমি ওই কনস্ট্যান্টটাকে জিরো ধরছি, মানে আমি জাস্ট ওটাকে অরিজিনটাকে যদি শিফট করি তাহলে ওটাকে জিরো করতে পারি। তো এইটা হচ্ছে কি যে আমার সেন্টার অফ মাসের ফর্মুলা। তো এখানে আমি ডিসক্রিট পার্টিকেলস ধরছি, ঠিক আছে, তো ডিসক্রিট পার্টিকেলস বলতে জাস্ট এক একটা পয়েন্টে এগুলো লাইক লোকালিস, এই পয়েন্টে এটা, এই পয়েন্টে এটা। আমার কাছে যদি একটা কন্টিনিউয়াস বডি থাকে, ঠিক আছে, যে এরকম, ঠিক আছে, তো এখানে দেখছি যে মাসটা লাইক এন্টার এই ভলিউমে লাইক ডিস্ট্রিবিউটেড থাকবে, ঠিক আছে, তো তখন আমাকে যেটা করতে হবে, আমি তাহলে এই ডিস্ট্রিবিউশনটাকে যদি একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে যদি রিপ্লেস করি, ঠিক আছে, আমি যদি ডিস্ট্রিবিউশনটাকে যদি আমি একটা পয়েন্ট পার্টিকেল ধরি, ঠিক আছে, তাহলে ওই পয়েন্ট পার্টিকেলের লোকেশনটা কি হবে। তো ওখানে যেটা করতে হবে তা হচ্ছে কি যে সিম্পলি এই যে সাম সামেশন অফ এম আই আর আই যেটা আছে এটাকে আমাকে এটাকে আমি সিম্পলি রিপ্লেস করতে পারি অ্যাজ আর টিএম, ঠিক আছে। তো এরকম কেন হচ্ছে, তার কারণ হচ্ছে কি যে আমি এই যে অবজেক্ট আছে এটাকে এরকম অনেক ছোট ছোট স্মল পিসেস এ ভাঙতে পারি, আর এই ইন্ডিভিজুয়াল পিসের মাস হবে কি যে ডিএম, ঠিক আছে, আর এটার একটা এরকম পজিশন ভেক্টর থাকবে আর। তো আমি বেসিক্যালি প্রত্যেকটা এরকম ছোট পিসের জন্য এই আর ডিএমটাকে ইন্টিগ্রেট করছি, ঠিক আছে, আর এম এই যে মাস যেটা রয়েছে তো এই টোটাল মাস হচ্ছে এম, ক্যাপিটাল এম, আর এই এমটা অ্যাকচুয়ালি পজিশন টু পজিশন ভ্যারি করতে পারে, মানে নট নেসেসারি যে এটা কনস্ট্যান্ট। ধরলাম যে তো এখানে একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে কি যে আরসিএম লিখছি, ভেক্টর লিখছি, এটা হচ্ছে কি যে আই ক্যান রাইট দিস অ্যাজ এক্সিএম আই ক্যাপ প্লাস ওয়াই সিএম জে ক্যাপ প্লাস জেড সিএম কে ক্যাপ, সিমিলারলি মানে আর সিএম যেটা আছে, আর সিমিলারলি এই যে আর ভেক্টর আছে এইটাকে আমি লিখতে পারি অ্যাজ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ঠিক আছে, তাহলে আমি সিম্পলি আই আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ এগুলো জাস্ট কম্পেয়ার করছে। তাহলে এইভাবে লেখা যায় যে আমি যদি শুধুমাত্র এক্স অ্যাক্সিসে যে সেন্টার অফ মাসটা হবে ওর যদি আমি পজিশন বার করতে চাই এটা হয়ে যাবে এক্স টি এম বাই এম, সিমিলারলি আই সি এম হচ্ছে ওয়াই ডি এম বাই এম, ঠিক আছে, এরকম। তো একটা এক্সাম্পল করি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, ঠিক আছে, তো ধরো আমার কাছে কোন একটা রড রয়েছে, ঠিক আছে, যেটা মাসটা লাইক ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তো তোমরা বলতে পারবে যে সেন্টার অফ মাসটা কোথায় হবে?
ধর আমার কাছে একটা এরকম প্লাস্টিক একটা স্কেল রয়েছে, তো ওটার সেন্টার অফ মাস কোথায় হয়? একটা ইউনিফর্ম যদি রড থাকে বা আমার কাছে একটা প্লাস্টিক স্কেল রয়েছে, ঠিক আছে, তো আমি যদি এখন ধরলাম কি যে আমি আঙুলের উপর রেখে ওই জিনিসটাকে ব্যালেন্স করবো, তাহলে কোথায় রাখলে জিনিসটা ব্যালেন্স হয়? তোমরা কেউ জানো? এটা তো মানে কি, এটা খেলা করতে করতেই দেখা যায়। তো এখানে যেটা হচ্ছে যে ওটার অ্যান্সার হচ্ছে কি যে আমি সিম্পলি এটার মিড পয়েন্টটা দেখছি, ঠিক আছে। এখানে কেউ আসতে চেয়েছে? এখানে যেটা হচ্ছে যে ধরলাম আমার কাছে একটা ইউনিফর্ম এরকম রড রয়েছে, তো ইউনিফর্ম মানে হচ্ছে কি যে মাসটা এন্টারলি লাইক ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তো আমি ধরলাম ওর যে ডেন্সিটি যেটা, ঠিক আছে, এটা হচ্ছে কি যে এম বাই এল, এর টোটাল মাস হচ্ছে এম আর এর টোটাল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল, ঠিক আছে। হ্যাঁ, তো আমি যদি এই পয়েন্টটাকে, এটা যেহেতু ওয়ান ডাইমেনশন, যদি এই পয়েন্টটাকে অরিজিন ধরি, ঠিক আছে, তো কোন একটা পার্টিকুলার এক্স ডিস্টেন্স ধরে দূরে, ঠিক আছে, এর যে ডিএম মাস হবে এটা হচ্ছে ল্যামডা টাইমস ডিএক্স, কারণ আমি অলরেডি মাস বাই লেন্থ জানি। তো ওটাকে যদি লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার ওই স্মল রিজিয়নটার মাস পাচ্ছি। আমি যদি এক্সএম বার করতে চাই তো ওটা হচ্ছে এক্স ডিএম বাই এম। এখানে তার এটা হচ্ছে 0 to L অবধি, ডিএম হচ্ছে ল্যামডা ডিএক্স, ল্যামডা এক্স ডিএক্স। আর এই যে ইন্টিগ্রাল আছে আমরা আগে অনেকবার করেছি, এটা যেটা হচ্ছে x² / 2 প্লাস সি, আমি লিখছি না তার কারণ আমি এটাকে ডেফিনিট ইন্টিগ্রাল করছি। তো এল থেকে 0, এটা হচ্ছে কি যে আমার L² / 2, তাহলে আমার xm হচ্ছে ল্যামডা L² / 2m। ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে এম বাই এল, আমি যদি সাবস্টিটিউট করি তাহলে আমার L/2 চলে আসছে। তার মানে হচ্ছে যে আমি যদি এটাকে এর মিড পয়েন্ট যদি আমি ধরি, তাহলে অ্যাকচুয়ালি মিড পয়েন্টটা হচ্ছে কি যে সেন্টার অফ মাস। তো সেন্টার অফ মাসটা এখানে ইম্পর্টেন্স এটাই যে আমি যখন একটা অবজেক্টকে পুশ করি, ঠিক আছে, যেটার কোনো একটা রকম ফাইনাইট শেপ রয়েছে, তো এটা ইন জেনারেল দু রকমের মোশন একসাথে করতে পারে, ট্রান্সলেশন প্লাস রোটেশন। তো আমি যদি জাস্ট ট্রান্সলেশন পার্টটাকে ফোকাস করি তাহলে যেটা হয় কি যে ট্রান্সলেশন পার্টটাকে আমি সিম্পলি এইভাবে লিখতে পারি যে দি সেন্টার মাস ক্যান বি কনভার্টেড টু আ পয়েন্ট মাস অ্যাট সাম পার্টিকুলার লোকেশন, যেটা হচ্ছে কি যে সেন্টার অফ মাস। তো এখানে আমার কাছে যদি একটা রড থাকে, ঠিক আছে, তো আমি যদি এটাকে লাইক একটা জেনারেল ফোর্স মানে মুভমেন্ট এরকম হতে পারে যে রডটা কোনো একটা পার্টিকুলার এর ওপর মানে রকম রোটেট করছে প্লাস এ মুভও করছে,
তো যখন এটা আমি যদি খালি এই মুভমেন্ট যেটা আছে, যে ট্রান্সলেশন যেটা রয়েছে, এটাকে যদি কনসিডার করি, তো তখন আমি বলতে পারি যে এর যে মোমেন্টাম যেটা, দিস ক্যান বি সাবস্টিটিউটেড বাই দ্য মোমেন্টাম অফ দ্য সেন্টার অফ মাস। তো এখানে তোমরা কি বুঝতে পারছো? কোনো যদি রেসপন্স হয় তাহলে ভালো হতো। এখানে আমি যেটা ক্যালকুলেশন করেছি এটা কি বোঝা গেছে? ইউজুয়ালি এটা অ্যাকচুয়ালি মুখে বললে ভালো হয়, কারণ এরকম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাকে একবার মাঝে মধ্যে চেক করতে হবে। এখানে এটা হলো, তো সিমিলারলি আমরা বলতে পারবে যে একটা রডের জন্য, রড হচ্ছে লাইক ওয়ান ডাইমেনশন একটা অবজেক্ট। তো আমার কাছে যদি একটা এরকম রিং থাকে, ঠিক আছে, বা একটা রিং আছে, তো এই রিংটারও মাস, লাইক এর মাসটা একটু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, কোন একটা মাস ডেন্সিটি হচ্ছে ল্যামডা, এটা আর কি যে মাস বাই 2 পাই আর, যদি এর রেডিয়াস হচ্ছে আর, আর টোটাল মাস হচ্ছে এম, তাহলে আমরা গেস করতে পারি যে ওর সেন্টার অফ মাস এটা হচ্ছে এই অরিজিনে, সেন্টার অফ দিস সার্কেল। এখানে দেখছি সেন্টার অফ মাস এমন একটা পয়েন্টে যেখানে মাসটা এক্সিস্ট করে না, তো নট নেসেসারিলি যে সেন্টার অফ মাস যেখানে হবে ওখানে একটা কোনো ওই পার্টিকুলার অবজেক্টের একটা মাস থাকতে হবে। মানে এক্ষেত্রে যেটা দেখছি যে এক্সিস্ট করে না, ইভেন ইন জেনারেলও আমি যখন এরকম অনেকগুলো সিস্টেমে পার্টিকুলার ধরছি, এই সেন্টার অফ মাস এমন একটা পয়েন্ট হতে পারে যেখানে কোনো এই পার্টিকুলার এক্সিস্ট করছে না ওই ইনস্ট্যান্টে, ঠিক আছে। আমি যদি চাই এটার সেন্টার অফ মাস খুব ট্রিভিয়ালি বার করতে পারি, একটা অপশন হচ্ছে কি যে আমি যদি এই অরিজিনের পয়েন্ট থেকে দেখি, ঠিক আছে, তাহলে যদি অরিজিনের থেকে দেখি তো আমার ধরলাম কি যে এটা হচ্ছে কি যে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, যে কোনো একটা পয়েন্ট থিটা ইয়েতে আমি যদি এই পার্টের যে ইনফিনিটেসিমাল মাস আছে ওটা হচ্ছে ল্যামডা টাইমস এই যে লেন্থটা, ঠিক আছে, যেটা আমি ডিএস করলাম, কিন্তু ডিএস জিনিসটা কি, আমার যদি রেডিয়াস জানা থাকে, থিটা জানি, তো এই ডিএস ইজ বেসিক্যালি আর টাইমস ডি থিটা, ঠিক আছে, চেক করি তোমরা। আচ্ছা ডিএস হচ্ছে আর টাইমস ডি থিটা, আর ল্যামডা তো আমি জানি এম বাই 2 পাই। তো এখান থেকে আমি যেটা করতে পারি যে তাহলে আমি পার্টিকুলার যদি এক্সএম বার করতে চাই, এক্স কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস, তাহলে এটা হবে xdm বাই m, আর এখানে x টা কি হবে, তো আমি যদি এই পয়েন্টটা ধরি হচ্ছে r cos theta, dm হচ্ছে ল্যামডা টাইমস r d theta, এখানে থিটাটা কোনখান থেকে কোনখান অব্দি ভ্যারি করবে, তো আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করি এন্টার একটা সার্কুলেশন করে আবার এই পয়েন্টে ব্যাক করছি, তার মানে আমার থিটাটা 0 থেকে 2 পাই অবধি যাবে, ঠিক আছে।
তো ল্যামডা আর স্কোয়ার বাই এম, তো তোমরা বলতে পারবে যে কস থিটার ইন্টিগ্রেশনটা কি হবে? সিম্পলি আমি যদি কস থিটার ইন্টিগ্রেশন ধরি বা কস এক্স ইন্টিগ্রেশন ধরি, তাহলে ওটার ইন্টিগ্রেশনটা কি হবে? এখানে চ্যাটে দেখো, কস এক্স ইন্টিগ্রেশন জানো? কস এক্স ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, রাইট? কারণ আমি যদি সাইন এক্স এর ডেরিভেটিভ নিই, ওটা হচ্ছে কস এক্স। তো এখানে যেটা আছে কস থিটার ডি থিটা, এটা হচ্ছে যে সাইন থিটা হবে, কারণ ডেরিভেটিভ অফ সাইন এক্স হচ্ছে কি যে কস এক্স, তার মানে হচ্ছে কি যে সাইন এক্স প্লাস সি কস এক্স ডিএক্স, এটা হচ্ছে কি যে আমার সাইন থিটা ফ্রম 0 to 2π। কিন্তু আমি জানি সাইন 0 আর সাইন 2π দুটোই হচ্ছে 0, তার মানে আমার এক্স সিএমটা বেসিক্যালি 0 হয়ে গেল। সিমিলারলি আমি যদি ওয়াই সিএমটা ক্যালকুলেট করি, তো এখানে ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে কি যে আর সাইন থিটা, থিটার লিমিট সেমই থাকবে, তো আর সাইন থিটা ল্যামডা আর ডি থিটা, ল্যামডা আর স্কোয়ার বাই এম, তো এখানে ইন্টিগ্রেশনে সাইন থিটা দিতে কি হবে? তো আমি জানি যে ডেরিভেটিভ অফ কস এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে এটা হয়ে গেছে মাইনাস কস থিটা, বাট এটা আলটিমেটলি ম্যাটার করছে না, তার কারণ কস 2π হচ্ছে 1 আর কস 0 হচ্ছে 1, তাহলে জাস্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 - 1 0, তাহলে ওয়াই সেমটা 0। তো এখানে লাইক কিছু আনএক্সপেক্টেড কিছু হচ্ছে না, আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে 0, 0, ওটাই হচ্ছে কি যে আমার এই এটার একটা সেন্টার অফ মাস। ঠিক আছে, আমি চাইলে আর একটা পসিবিলিটি হচ্ছে, আমি যদি বলতাম যে আমি এটা হচ্ছে কি যে আমার অরিজিন, এটা যদি আমার অরিজিন হতো, তখন আমি বলতাম তাহলে আমার r,0 হচ্ছে কি যে সেন্টার অফ মাস, কারণ এক্স কোঅর্ডিনেট এখানে বেসিক্যালি r,0, আর তখন ইন্টিগ্রেশনটা একটু অন্যভাবে করতে হতো, বাট এটা সিম্পলার ওয়ে এভাবে করতে পারে। তো তোমরা এটা ট্রাই করো যে আমি যদি একটা রেক্টাঙ্গেল নিই, ঠিক আছে, অফ লেন্থ সে, এটা যদি লেন্থ এ হয়, যদি লেন্থ বি হয়, তাহলে এর সেন্টার অফ মাসটা কি হবে? এখানে ধরে নাও কি যে মাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আমি ধরলাম সিগমা এখানে, যেটা বলছে মাস পার ইউনিট এরিয়া, এটার এরিয়া হচ্ছে এবি, ও সিগমা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, এই টোটাল মাস হচ্ছে এম। তো এখানে তোমরা এটা ক্যালকুলেট করে দেখো যে এটার
সেন্টার অফ মাস কি হবে, ঠিক আছে? তার অ্যান্সার তোমরা এরকম কেস করতে পারো যে আরসিএম হচ্ছে এই পয়েন্টের অর্ধেক এ বাই টু আর এটার অর্ধেক। এটাকে আমি কিভাবে করতে পারি, মানে হিন্টস হচ্ছে এটাই, আমি এখানে একটা ইউনিফর্ম রডের জন্য বার করেছিলাম। তো আমি যদি এক্সিএম বার করতে চাই, শুধুমাত্র এক্স কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস যদি বার করতে চাই, তাহলে আমি রেক্টাঙ্গেলটাকে অ্যাজিউম করতে পারি অ্যাজ ইনফিনিটলি মেনি কালেকশন অফ রডস, ঠিক আছে, ইউনিফর্ম রডস। তো তখন আমি জানি যে তাহলে আমার এক্স কোঅর্ডিনেটের যে সেন্টার হবে ওটা হচ্ছে কি যে আমার এ বাই টু। সিমিলারলি আমি যদি ওয়াই কোঅর্ডিনেটের জন্য বার করতে চাই, তো আমি ধরতে পারি এরকম অনেকগুলো ভার্টিক্যাল রডস রয়েছে, তো ওটার সেন্টার অফ মাস হবে বি বাই টু তে, তাহলে বি বাই টু। এইভাবে তোমরা এটাকে গেস করতে পারো। বাট তোমরা এইভাবে এরকম বাই হ্যান্ড এরকম ক্যালকুলেশন করেও শিওর হয় না কি যে এ বাই টু আর বি বাই টু হচ্ছে গিয়ে সেন্টার অফ মাস। তো এবার আর একটা অ্যারেঞ্জমেন্ট দেখি, যে এই পসিবিলিটিস গুলো আছে। এটা হচ্ছে কি যে আমি যদি একটা ইনস্টেড অফ টেকিং একটা ইউনিফর্ম রিং এটা নিয়েছিলাম, আমি একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইউনিফর্ম মাস এর একটা সেমি সার্কেল নিচ্ছে, ঠিক আছে? তো আমার কাছে যদি একটা ইউনিফর্ম মাস একটা সেমি সার্কেল থাকে, তাহলে এটার সেন্টার অফ মাসটা কোথায় হবে, মানে অ্যাটলিস্ট বাই সিমেট্রি আমরা বলতে পারি যে এই পার্টে যতটা মাস ঠিক এই পার্টে ততটাই মাস। তো এক্স কোঅর্ডিনেটটা তো 0 0 হবে, তো তাহলে আমার যে ওয়াই কোঅর্ডিনেটের যে সেন্টার অফ মাস, মানে ওয়াই কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস ওইটা কি? ঠিক আছে, এখানে আমি ধরলাম কি যে এম হচ্ছে যে মাস অফ সেমি সার্কুলার আর্ক আর রেডিয়াস হচ্ছে আর। হ্যাঁ, তো এখানে মাস পার ইউনিট লেন্থ হচ্ছে ল্যামডা বাই হচ্ছে মাস বাই এই যে লেন্থটা, তো 2π হচ্ছে কি যে একটা ফুল সার্কেলের জন্য, তাহলে সেমি সার্কেলের জন্য হবে কি যে পাই আর। দিস ইজ মাই ইউনিফর্ম যে মাস পার ইউনিট লেন্থ ল্যামডা। তো ওয়াই কোঅর্ডিনেট কিভাবে বার করবো, হচ্ছে কি যে আমি ধরলাম কি যে একবার ফ্রেশ করে ড্র করি, তো এখানে ওয়াই সিএম যদি লিখতে হতো তাহলে ওটা হতো ওয়াই ডিএম বাই এম। এখানে ডিএমটা হচ্ছে কি আমি যদি এখান থেকে স্লাইটলি নিয়ে যাই, তাহলে এখান থেকে যদি একটা স্লাইটলি থিটা প্লাস ডি থিটা কোণ করে যদি ইয়ে করি, তাহলে এইটার যে লেন্থ ওটা হচ্ছে ডিএম ল্যামডা টাইমস ডিএস, এই যে এই ছোট্ট পাটে যে আরটা আছে ল্যামডা আর ডি থিটা, কিন্তু ওয়াই কোঅর্ডিনেট কিন্তু এখানে দেখছি যে এক্স কোঅর্ডিনেট হচ্ছে কি যে আর কস থিটা আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে আর সাইন থিটা, তাহলে এটা হয়ে গেল আমার আর সাইন থিটা, আর ডিএম হয়ে যাচ্ছে ল্যামডা আর ডি থিটা। আর থিটাটা এখানে এই ক্ষেত্রে যাবে 0 to π, আগের ক্ষেত্রে ছিল 0 to 2π, তার কারণ একটা ফুল সার্কেল ছিল ল্যামডা আর স্কোয়ার বাই এম 0 to π সাইন থিটা ডি থিটা।
তো সাইন থিটা ডি থিটা এটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা, একটু আগে এক্সপ্লেন করলাম, পাই জিরো এটা হচ্ছে মাইনাস কস পাই মাইনাস কস জিরো, কস পাই হচ্ছে কি যে মাইনাস ওয়ান, কস জিরো হচ্ছে কি যে ওয়ান, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু, আর এখানে এটা টু হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল টু ল্যামডা আর স্কোয়ার বাই এম, এটা জিরো না, তাহলে এটা আমি যদি ল্যামডাটা যদি সাবস্টিটিউট করি তাহলে আসছে টু এম আর স্কোয়ার বাই এম টাইমস বাই আর, তো এটা ইম্পর্টেন্ট যে এই ক্ষেত্রে আমার যেটা আছে যে এক্সিএম জিরো, যেটা তুমি এইভাবে করতে পারো ভেরিফাই করে দেখবে, ওয়াইসিএম হচ্ছে টু আর বাই পাই, ঠিক আছে, এখানে এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা মনে রাখলে ভালো, বাট ডিরাইভ করতে মানে ডেরিভেশনের প্রসিডিউরটা বুঝলে এগুলো ওরকম বাই হার্ট এরকম মনে রাখার দরকার নেই, চাইলে এগুলো তখন দিন অ্যান্ড দেয়ার ডিরাইভ করা যেতে পারে। তো এরকম আরো কম্বিনেশন রয়েছে, যেমন এরপর আসতে পারে যে জাস্ট লাইক একটা রিং, আমি বলতে পারি যে একটা ডিস্ক, ডিস্কের সেন্টার অফ মাস কি হবে, ওটা ওর সেন্টারে হবে, একটা রিং এর সেন্টার অফ মাস হচ্ছে ওর সেন্টারে, কিন্তু এই ক্ষেত্রে সেন্টার অফ মাস সে অ্যাকচুয়ালি লাইক ইট এক্সিস্ট, যেখানে আমার অ্যাকচুয়ালি ম্যাটারটা এক্সিস্ট করছে, এখানে যে পয়েন্ট সেন্টার অফ মাস ওখানে কোনো ম্যাটার নেই। আমি সিমিলারলি যদি একটা রিং এর হাফ হচ্ছে একটা সেমি সার্কুলার এরকম রিং আছে, তাহলে ওটার দেখছি কি যে এরকম ওয়াই সিএমটা হয়ে যাচ্ছে কি যে টু আর বাই পাই। সিমিলারলি আমি যদি ডিস্কেরও এটাকে অর্ধেক করি, সেমি সার্কুলার ডিস্ক, তাহলে এটা তোমরা ভেরিফাই করে দেখো যে এক্স সিএম তো জিরো হবে, কারণ লাইক এদিক ওদিক সিমেট্রিক্যাল, ওয়াই সিএম টা এই ক্ষেত্রে হবে ফোর আর বাই থ্রি পাই, ঠিক আছে। তো এইটা তুমি কিভাবে করতে পারো, ওটা হচ্ছে যে ডিস্ক জিনিসটা কি, ডিস্ক বা আমি যখন কন্টিনিউয়াস ইয়ে দেখছি, এই আইডিয়াটা অনেকটা এরকম, যেমন আমি যদি একটা ওয়ান ডাইমেনশনাল রড যদি জানি, তাহলে আমি যদি এরকম পর পর যদি প্লেস করি, ঠিক আছে, তাহলে আমি একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি। তো সিমিলারলি একটা ডিস্ক হচ্ছে লাইক অ্যান ইনফাইনাইটলি মেনি কালেকশনস অফ রিংস, ঠিক আছে, মানে আমি যদি একটা ডিস্ক, মানে আমি যদি একটা ডিস্ক ড্র করি, তো আমি একটা ধরলাম কি যে এটাকে আমি লিখতে পারি অ্যাজ এরকম অনেকগুলো রিংস থাকতে পারে, সেন্টার থেকে ধরলাম এরকম অনেকগুলো রিংস আমি যদি এরকম পর পর রাখি যেটার রেডিয়াসটা গ্র্যাজুয়াল ইনক্রিজ হচ্ছে, তাহলে ওখান থেকে আমি একটা ডিস্কে যেতে পারি, ঠিক আছে, এরকম অনেকগুলো কনসেন্ট্রিক রিংস রয়েছে, এটা হচ্ছে আইডিয়া। তো তখন তোমরা কি করবে, এটা হচ্ছে কি যে আমি যদি এটার জাস্ট অর্ধেকটা দেখি, ঠিক আছে, মানে আমি এই পার্টটা পুরো বাদই দিয়ে দিলাম, তো তখন আমি কি করতে পারি, দিস ওয়াইসিএম, ঠিক আছে, এই হাফ ডিস্কটার এই যে ওয়াইসিএম হবে দ্যাট উইল বি লাইক দা ওয়েটেড
YCM of all the rings, ঠিক আছে? আমি জানি যে এখানে ডিরাইভ করলাম যে একটা সেমিসার্কুলার রিং এর জন্য ওর y কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস হচ্ছে 2r/π, তো এখানে কি এরকম প্রত্যেকটা এই রিং এর জন্য বার করে করতে হবে, প্রত্যেকটা রিং এর জন্য আমার হবে 2r/π, যেখানে r হচ্ছে রেডিয়াস অফ দিস রিং, তো এইভাবে তোমরা বার করবে, ঠিক আছে? আর আরেকটা হয় যে এটা হচ্ছে লাইক টু ডাইমেনশনাল, ঠিক আছে? একটা টু ডাইমেনশনাল প্লেন এ ড্র করছি, তো এর থেকে ওয়ান স্টেপ অ্যাবাভ হচ্ছে কি যে আমি যদি এখন শেল কনসিডার করি লাইক আ হলো স্ফিয়ার, ঠিক আছে, বা ইভেন লাইক আ সলিড স্ফিয়ার, তো প্রত্যেকটার জন্য আমি গেস করতে পারি যে এর যে সেন্টার অফ মাস হবে দ্যাট উইল বি লাইক দ্য সেন্টার অফ দিস স্ফিয়ার বা এই স্ফিয়ার, তো তখন হোয়াট উইল বি দ্য, আমি স্ফিয়ার এর জন্য এইভাবে ড্র করি, রিপ্রেজেন্ট দিস ইজ এ স্ফিয়ার এন্ড নট আ সার্কেল, তো আমি যদি এবার এটাকে এর জাস্ট অর্ধেকটা কনসিডার করি, বা তো তখন তোমরা এটা বার করার চেষ্টা করবে যে YCMটা কি হবে, ঠিক আছে? আমি একটা কাজ করি, আমি স্ফেরিক্যাল শেলের জন্য বার করি, দিয়ে তারপর তোমরা এখান থেকে এই সলিড যে হেমিস্ফিয়ার আছে এটার YCM বার করতে পারবে, ঠিক এই আইডিয়া ভেবে যে আমি সলিড হেমিস্ফিয়ারটাকে অ্যাজ কালেকশন অফ কনসেন্ট্রিক লাইক এরকম হেমিস্ফেরিক্যাল শেলস হিসেবে ট্রিট করতে হয়। তো আমার কাছে যদি এরকম থাকে যে হেমিস্ফেরিক্যাল শেল এটা হচ্ছে যেটা আমি রেডিয়াস ধরলাম হচ্ছে যে আর, ঠিক আছে, আমি এখান থেকে কোনো একটা এরকম পয়েন্ট নিলাম আর, অ্যান্ড যেহেতু এটা একটা লাইক আমি এটাও দেখতে পাচ্ছি যে দিস ইজ লাইক সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, মানে আমি যদি এরকম করতে পারি যে আমি যদি এই সাপোজ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমি থিটা অ্যাঙ্গেল করে যদি এই পয়েন্টে নিই বা এই পয়েন্ট এই পয়েন্টে প্রত্যেকটা অ্যাকচুয়ালি লাইক ইট উইল বি অ্যাট সেম ডিস্টেন্স ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস, মানে আরেকভাবে বলা যেতে পারে যে এই লেন্থটা হচ্ছে আমার আর সাইন থিটা, আর সাইন থিটা ডিস্টেন্সে যদি আমি এরকম একটা প্লেট নিয়েছি লাইক এটাকে যদি অর্ধেক করি তাহলে ওর যে ক্রস সেকশন হবে ওটা একটা সার্কেল হবে হুজ সেন্টার ইজ দিস ওয়াই অ্যাক্সিস, তো ওখান থেকে বলতে পারি যে এটা বেসিক্যালি লাইক সিমেট্রিক্যাল বট ওয়াই অ্যাক্সিস। তো লেটস আমি বললাম কি যে এটা যেহেতু হেমিস্ফিয়ার তাহলে এর মাসটা উইল বি কনসেন্ট্রেটেড অন দিস স্ফেরিক্যাল সারফেস, তো এম যদি এর হয় মাস হয় মাস অফ দিস হেমিস্ফিয়ার, তো আমি ইউনিফর্ম মাস ডেন্সিটি সিগমা লিখলাম অ্যাজ টোটাল মাস অফ দিস হেমিস্ফিয়ার ডিভাইডেড বাই সারফেস এরিয়া, তো তোমরা জানো যে ভলিউম অফ আ ভলিউম না হোয়াট ইজ দ্য সার্ফেস এরিয়া অফ আ স্ফিয়ার,
সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার তোমরা জানো, তোমরা না হলে মাইকে বলতে পারো বা চ্যাটে লিখতে পারো। যদি একটা স্ফিয়ার থাকে অফ রেডিয়াস আর ওটার সারফেস এরিয়া কি হবে? দিস উইল বি লাইক 4πr² রাইট? এটা হচ্ছে 4πr² হবে, কিন্তু আমি যেহেতু ওটা অর্ধেক নিচ্ছি তাহলে 2πr² দিয়ে। এখানে আইডিয়াটা হচ্ছে এরকম, আই ক্যান থিঙ্ক অফ দিস হেমিস্ফিয়ার অ্যাজ অনেকগুলো এরকম রিং আছে, ঠিক আছে, যেগুলোকে এরকম ওয়ান অ্যাভাব অ্যাভাব প্লেস করে, ঠিক আছে, আমি বেসিক্যালি এই হেমিস্ফিয়ারটা বানাচ্ছি। তো আমি যদি একটা সাম পার্টিকুলার অ্যাঙ্গেল থিটা মনে করে যদি এরকম একটা ইনফাইনাইটসিমাল রিং ড্র করি, ঠিক আছে, তাহলে এই রিং এর এই রিং এর অ্যাকচুয়ালি যেটা হবে যে এরিয়াটা হচ্ছে, তো এই রিংটার শেপটা এরকম হবে, ঠিক আছে। তো আমি ধরলাম কি যে সিঙ্গেল এই তো ইট ডাজেন্ট ম্যাটার আমি কোন পয়েন্টে নিচ্ছি, রেডিয়াসটা আরই থাকবে। যেটা হবে কি যে এই অ্যাঙ্গেলটা ডি থিটা হয়ে যাবে, তার মানে এই পোর্শনটার লেন্থ হচ্ছে আর ডি থিটা, আর তাহলে এখানে যেটা হচ্ছে এই উপরের আর্কটার লেন্থ হচ্ছে, তো আমি যদি যেটা করতে পারি ওটা হচ্ছে কি যে আমি যদি এটাকে উপর থেকে দেখি, ঠিক আছে, তাহলে দেখবো কি যে দিস অ্যাজ এ সার্কেল, ঠিক আছে, তাহলে এটার পেরিমিটার কি হবে? তো আমি যদি নিচের সার্কেলটা দেখি তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা কোণ করে রয়েছে, তার মানে এটার রেডিয়াস হচ্ছে কি যে r sin θ, ঠিক আছে। r sin θ যদি আমার রেডিয়াস হয় তাহলে ওটার আমি প্রথম উপরের সার্কেলটাকে 1 ধরলাম, নিচের সার্কেলটাকে 2 ধরলাম, তাহলে আমি যদি নিচের সার্কেলটা দেখি, ঠিক আছে, তো এটা হচ্ছে কি যে আমার r, আর যেটা আমার অ্যাঙ্গেল থিটা করে আছে তাহলে এটা হচ্ছে আমার r sin θ, সরি r cos θ হচ্ছে কি যে আমার এই এক্স অ্যাক্সিসটা, বা উইচ ইজ অলসো দ্য রেডিয়াস অফ দি সার্কেল 2, তাহলে আমার এটার পেরিমিটার বা সার্কমফারেন্স হচ্ছে 2πr cos θ। আর আমি যদি উপরের সার্কেলটা ধরি, এটা হবে r cos θ + d θ, ঠিক আছে, বাট আলটিমেটলি ম্যাটার করে না, ঠিক আছে, কারণ cos θ + d θ করলে এটা লাইক অ্যাপ্রক্সিমেটলি r cos θ লিখতে পারি, কারণ d θ ইজ মাচ লেস দেন থিটা। বাট মানে সবসময় ওই সেন্সে, কারণ এটা হচ্ছে 1 এর জন্য এটারও সার্কামফারেন্স তাহলে হয়ে যাবে 2πr cos θ, কিন্তু আমি যখন বলছি যে d θ ইজ মাচ লেস দেন থিটা, তো তখন এই জিনিস
থিটা মে নট হোল্ড ফর থিটা নিয়ার জিরো, কারণ তখন দুটোই লাইক টেন্স টু জিরো, বাট স্টিল মোরালেস এই অ্যাজাম্পশনটাই থাকবে। তাহলে যেটা হয় যে আমি কি করতে পারি এই স্ট্রিপটাকে, তাহলে আমি যদি বললাম কাট করলাম, ঠিক আছে, যদি কাট করি তাহলে এটা আমাকে বেসিক্যালি একটা ট্র্যাপিজিয়াম দেবে, ঠিক আছে, টেকনিক্যালি স্পিকিং একটা ট্র্যাপিজিয়াম দেবে, বাট ওটার যে টাকে মোরালেস অ্যাজ এন রেক্ট্যাঙ্গেল হিসেবে আমি অ্যাপ্রক্সিমেট করতে পারি। তার কারণ হচ্ছে কি যে যে ডেভিয়েশনটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল থেকে এটা খুব ছোট, লাইক কম্পেয়ার টু দ্য সাইজ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তাহলে এখানে আমি যদি এটাকে কাট করি তাহলে একটা এরকম রেক্ট্যাঙ্গেল পাচ্ছি যেটার লেন্থ হচ্ছে 2πr cos θ, আর ব্রেথ হচ্ছে কি যে r d θ। তাহলে এখান থেকে আমি এটা হচ্ছে ইনফিনিটেসিমাল এরিয়া হচ্ছে ওটা আমি পেয়ে যাচ্ছি অ্যাজ 2πr cos θ টাইমস r d θ, এটা হচ্ছে কি যে 2πr² cos θ d θ। তাহলে এত কিছু করার কারণটা কি, তাহলে এখান থেকে আমি এই যে ইনফিনিটেসিমাল মাস যেটা dm এটা পেয়ে যাচ্ছি অ্যাজ সিগমা টাইমস ডেল এ, এটা হচ্ছে 2πr² σ cos θ d θ, তাই সিগমাটা হচ্ছে m/2πr². তাহলে এই জিনিসটা সিম্পলি হয়ে যাচ্ছে কি যে m cos θ d θ, ঠিক আছে। তো ডিএম হয়ে যাচ্ছে সিম্পলি টোটাল মাস টাইমস কস থিটা ডি থিটা। এখান থেকে আমি এক্সএম বা ওয়াইএম কি করে বার করতে পারি, তাহলে ওয়াইএম হচ্ছে ক্যান রাইট দিস অ্যাজ হ্যাঁ, তো ধরলাম কি যে আমি এই পার্টিকুলার লিঙ্কটা ধরছি যেটার মাস হচ্ছে m cos θ d θ, হোয়াট ইজ দ্য লোকেশন অফ দ্য মানে এটা যে সেন্টার অফ মাস রয়েছে পার্টিকুলারলি এই লিঙ্কটা, এটার এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট রয়েছে, তাহলে এক্স কোঅর্ডিনেটটা তো জিরো যেটা আমি এখানে অরিজিন ধরছি, ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে সিম্পলি r sin θ, ঠিক আছে। তো এটা লিখতে পারি আর ডিএম হচ্ছে m cos θ d θ ডিভাইডেড বাই 1/m, আর থিটা যাচ্ছে এখানে 0 to π/2, 0 to π/2, তার কারণ এইখানটা হচ্ছে জিরো, এখান থেকে এত দূর অব্দি যাচ্ছে, কারণ আমি রিং ধরছি, তো আমি এরকম না যে আমি ফুল সার্কেল এরকম ধরছি, এরকম একটা রিং এরকম একটা রিং, তো এটা জিরো থেকে π/2 যাচ্ছে, তো এম আর এম ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর 0 to π/2 sin θ cos θ হচ্ছে ½ sin 2θ d θ, তো যেটা হচ্ছে কি যে -r/4 cos 2θ π/2 to 0, এটা হচ্ছে কিছু -r/4 cos π - cos 0 cos π হচ্ছে -1, আর এটা হচ্ছে 1, তাহলে বেসিক্যালি r/2 আসছে। তো এটা যদিও লাইক নন ইন্টুইটিভ, কারণ আমার কাছে যদি
এরকম ইয়ে থাকে যে একটা হেমিস্ফেরিক্যাল শেল থাকে, তাহলে আমি দেখছি কি যে এক্স্যাক্টলি এট দ্য সেন্টার R/2 আমার এর সেন্টার অফ মাসটা এক্সিস্ট করছে, ঠিক আছে। তো এই রেজাল্টটা তোমরা যদি ইউজ করো, এই রেজাল্টটা দিয়ে আর এক্সিওমটা তো আমি জানি 0 হচ্ছে, তার কারণ সিমেট্রিক, এই রেজাল্টটা দিয়ে তোমরা এবার একটা সলিড হেমিস্ফিয়ার, ঠিক আছে, সলিড হেমিস্ফিয়ার এর সেন্টার অফ মাস বার করো, যেটার আমার মাস এম, রেডিয়াস আর দেওয়া আছে, ঠিক আছে। এখানে ওই সেম আইডিয়াটা, যেটা হচ্ছে কি যে আমি এরকম অনেকগুলো কনসেন্ট্রিক হেমিস্ফেরিক্যাল শেল রাখবো, যে প্রত্যেকটার কে আমি এসেনশিয়ালি ওরকম ওর সেন্টার অফ মাস দিয়ে রিপ্লেস করে দেবো, ঠিক আছে। তো এইভাবে করা যেতে পারে। তো একটা কাইন্ড অফ নন ট্রিভিয়াল কোশ্চেন, তো আমি যদি জানি যে এরকম আমার কাছে একটা মাস রয়েছে, তারপর আমি আর একটা মাস এর উপর চাপালাম, ঠিক আছে, তো তখন আমার এই পোর্শনের মাস হয়ে যাবে কি যে, তো লেটস সে এটার এই সারফেস এরিয়া হচ্ছে মানে মাস পার ইউনিট এরিয়া, তো আমার কাছে এরকম ডিস্ক রয়েছে, ঠিক আছে, যেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আর ওটার মাস পার ইউনিট এরিয়া হচ্ছে সিগমা। সিমিলারলি আমার কাছে আর একটা এরকম এরকম ডিস্ক আছে যেটা আমি এর উপর রাখলাম, ঠিক আছে। তো আমি ধরলাম কি তিন ডিস্ক, তো লাইক যখন এটার উপর রাখছি তো এরকম কিছু হচ্ছে না যে এর থিকনেস বাড়ছে না, এটার আমি ধরলাম কি যে মাস পার ইউনিট এরিয়া হচ্ছে সিগমা ড্যাশ, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটার এরকম এই রিজিয়নটার মাস বেড়ে যাচ্ছে, তো এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারি যে হোয়াট উইল বি দা সেন্টার অফ মাস অফ দা কম্বাইন্ড সিস্টেম, ঠিক আছে। তো একটা এক্সাম্পল ধরলাম যে অ্যাকচুয়ালি এটা এটার দেন, ঠিক আছে, এটা কনসিডার করে এরকম হয়েছে যে আমার এরকম সেন্টার দিয়ে যদি একটু সেন্টার থেকে একটু বেশি হয়ে গেল, বাট আমার যদি এই বিগেস্ট সার্কেলের যদি রেডিয়াস আর হয়, ঠিক আছে, তো আমি ধরলাম এটার একটা মাস পার ইউনিট এরিয়া হচ্ছে সিগমা, ঠিক আছে। এবার যেটা হচ্ছে কি যে আমি এখান থেকে এই পোর্শন এরিয়াটা আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এটার একটা ডিস্ক, তো এটার রেডিয়াস হয়ে যাবে R/2। আমি যদি এই ডিস্কটা দিয়ে বাদ দিয়ে দিই, তাহলে এই যে বাকি পোর্শন যেটা রয়েছে একটা ক্রিসেন্ট, এটার সেন্টার অফ মাস কোথায় হবে, কোনো আইডিয়া এটাকে কিভাবে করা যেতে পারে? দেখি তোমাদের যদি কোনো ইয়ে মনে হয় তাহলে তোমরা যদি কোনো ডাউটস বা কিছু থাকে সেটা তোমার মাইকে বলতে পারো, বা এখানে মেসেজও লিখতে পারো। এখানে তোমরা বলতে পারবে যে এই যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, এখানে আমি যেখানে আমার একটা ডিস্ক রয়েছে এখান থেকে আমি এই পার্টটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমি যদি
পার যদি বাদ দিয়ে দিই, তখন আমি কি করে সেন্টার অফ মাস বার করবো? ঠিক আছে, তো এখানে যেটা করতে হচ্ছে যে এক হচ্ছে কি যে এই যে পার্ট রয়েছে এটাকে আমি লিখতে পারি অ্যাজ কম্বিনেশন অফ এন্টার যে ডিস্ক প্লাস না মাইনাস হচ্ছে এই ডিস্কটা, এখানে যেটার রেডিয়াস হচ্ছে কি যে আর, আর এটা রেডিয়াস হচ্ছে R/2। এখানে কি হচ্ছে, আমি যদি এই পার্টটাকে যদি শিফট করে যদি আমি এইখানে যদি নিয়ে বসিয়ে দিই, মানে বেসিক্যালি কি হচ্ছে যে আমি তো প্রথমত আমি এটা বার করি যে যদি দুটোরই যদি মাস পার ইউনিটে যদি সিগমা হয়, ঠিক আছে, তাহলে আমি যেটা করতে পারি যে আমি এই পার্টটা যদি বাদ দিয়ে দিই এই গোটা জায়গা থেকে, এই গোটা ডিস্ক থেকে, তাহলে আমি এই অ্যারেঞ্জমেন্টটা পেয়ে যাবো। ঠিক আছে, এটার টোটাল মাস কি হবে, এটা টোটাল মাস হবে কি যে সিগমা টাইমস পাই R² আর এটার টোটাল মাস হবে সিগমা টাইমস পাই R/2² সিগমা পাই R²/4। তো এরকম যদি হয়, যেটা করতে পারি যে তাহলে এর যে মাস যেটা রয়েছে হচ্ছে কি যে সিগমা পাই R² মাইনাস সিগমা পাই R/2 হোল স্কয়ার। ঠিক আছে, আমি যদি এক্সিএমটা যদি বার করতে চাই তাহলে আমি যেটা দেখছি, তো এটাকে অ্যাজ ইফ আমি এরকম ট্রিট করতে পারি যে আমি দুটো মাস পুট করছি যেখানে আমার কাছে এটার টোটাল মাস রয়েছে সিগমা পাই R² প্লাস একটা অ্যাজ ইফ লাইক নেগেটিভ মাস আমি অ্যাড করছি এখানে। ঠিক আছে, তো নেগেটিভ মাস আর পজিটিভ মাস মিলে এই জায়গাটা জিরো হয়ে যাচ্ছে, দিয়ে আমি বেসিক্যালি ক্রিসেন্ট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো যদি এক্সিএমটা ধরি, তো প্রথমত বললাম কি যে ইনিশিয়ালি আমি এটা সেন্টার অফ মাসটাকে অরিজিন ধরছি গোটা ডিস্কটা। ঠিক আছে, মানে এটা হচ্ছে কি যেমন সেন্টার অফ মাস তো 0,0, তো এটা হয়ে যাচ্ছে যে 0 টাইমস মাস অফ দ্য ডিস্ক, সেটা হচ্ছে সিগমা পাই R² প্লাস, এবার এটার সেন্টার অফ মাস হচ্ছে কি যে এই R/2 ডিস্টেন্সে, কারণ এটার যে সেন্টার টাইমস, এবার এটার মাস যেহেতু আমি সাবট্রাক্ট করছি তাহলে মাইনাস সিগমা পাই R/2 হোল স্কোয়ার বাই টোটাল মাস, যেটা হচ্ছে কি যে এইটা টোটাল মাস অফ দিস ক্রিসেন্ট হচ্ছে এই গোটা মাসটা মাইনাস এর মাসটা, এটা যদি সলভ করি তাহলে যেটা হবে
সিগমা প্রায় এমনি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর কিউব বাই 8, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই 4, মানে এটা 3 আর স্কোয়ার বাই 4, এটা করলে মাইনাস তাহলে যেটা হচ্ছে যে আমার যদি ইনিশিয়ালি এই ডিস্কটা যদি 0,0 যদি সেন্টার মাস হতো, দিয়ে আমি যদি এই ডিস্ক অফ নেগেটিভ মাস যদি এখানে মানে পুট মানে বসাতাম, তাহলে এক্স কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস উইল শিফট বাই R/6 টুয়ার্ডস দ্য মানে এই ডাইরেকশন। তার কারণ হচ্ছে যে মাসটা বেশি হলে এইদিকে লাইক কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, তাহলে সেন্টার অফ মাসটা এইদিকে শিফট হয়ে যাচ্ছে, আর ওটা যে ম্যাগনিচিউড ওটা হচ্ছে R/6। এখান থেকে তোমরা এই জিনিসটা বার করতে পারো যে আমি ধরলাম এরকম একটা আর ডিফারেন্স কিছু হচ্ছে না, এরকম ধরলাম আর এমিস মানে লাইক সেমি সার্কুলার বাইরে রয়েছে, এই পার্টটা হচ্ছে সলিড, ঠিক আছে, এই পার্টটাতে মাস রয়েছে। আমি ধরলাম কি যে সিগমা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া। এবার হচ্ছে হেমিস্ফিয়ার, তো এটা হচ্ছে আমার সেন্টার অরিজিন, এটা ধরলাম এ, এটা হচ্ছে বি, তো এন বি যদি আমি জানি তাহলে এখান থেকে হোয়াট ইজ দ্য ওয়াই কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস অফ দিস সিস্টেম, এটা তোমরা বার করে দেখো তো, মানে এটা তোমরা বার করবে নেক্সট দিন, এটা বার করে দেখাবে এটা এটার ম্যাগনিচিউড কি হচ্ছে, যে ওয়াই কোঅর্ডিনেট যেটা হবে। এখানে অনেকটা এই প্রিন্সিপাল ইউজ করতে পারি, অ্যাজ ইফ লাইক আমার কাছে দিস ক্যান বি কনসিডার্ড অ্যাজ সুপারপজিশন অফ টু সেমিসার্কুলার ডিস্ক, যেটার একটার একটা রেডিয়াস হচ্ছে এরকম বি আর একটা রেডিয়াস হচ্ছে এ, বাট এ রেডিয়াস এর যে সেমিসার্কুলার যে ডিস্ক আছে বেসিক্যালি লাইক বাদ দিয়ে দিচ্ছি দ্য সেম ওয়ে যেটা আমি এখানে করেছি। তাই বলতে পারি যে দিস ইজ অ্যাজ ইট লাইক সুপার পজিশন অফ ডিস্ক অফ রেডিয়াস বি উইথ ডিস্ক অফ রেডিয়াস এ বাট উইথ নেগেটিভ মাস, ঠিক আছে। এখান থেকে তোমরা ওয়াই কোঅর্ডিনেট বার করবে সেন্টার অফ মাস নেক্সট ডে, তো যেটা করা যায় এবার এটা হচ্ছে যে আমরা যদি আরসিএম গুলো যদি বার করতে পারি, আরসিএম যদি আমি জানি তো এখান থেকে আমি টাইম ডেরিভেটিভ বার করে মানে ভেলোসিটি সেন্টার অফ মাস বার করতে পারি, অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস বার করতে পারি। তো ধরলাম আমার কাছে এরকম একটা সিস্টেম রয়েছে,
বললাম M1 ইজ গ্রেটার দেন M2, তো জিনিসটা এইদিকে মুভ করছে। তো এই ক্ষেত্রে তোমরা বলতে পারবে যে একটা ইউনিফর্ম গ্র্যাভিটেশন ফিল্ড জি রয়েছে, এই ক্ষেত্রে তোমরা বলতে পারবে যে হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সেন্টার অফ মাস অফ দিস সিস্টেম। তো পুলিটা অলরেডি মাসলেস, তো আমাকে বার করতে হবে ACM ফর আমি কি করে বার করবো? এক্ষেত্রে ACM যখন লিখছি, দিস ইজ সেম অ্যাজ আমি এরকম বলতে পারি যে M1, A1 এর যে এক মানে M1 এর যে অ্যাক্সিলারেশন A1, A2, A2 যে অ্যাক্সিলারেশন মানে M2 যে অ্যাক্সিলারেশন হচ্ছে A2 বাই M1 প্লাস M2। এবার কথা হচ্ছে কি যে আমি A1 আর A2 কি করে বার করবো, বাট এটা অলরেডি অনেকবার ডিসকাস করেছি লজ অফ মোশনে। সে আমি যদি এখানে সে FBD ড্র করে আমরা অ্যাক্সিলারেশন বার করার করেছিলাম, তো প্রথমত এটা জানি যে আমরা স্ট্রিংটা হচ্ছে ডট, তার মানে হচ্ছে কি যে এটার যে অ্যাক্সিলারেশন যে ম্যাগনিচিউড উপরে যাবে এটা ঠিক কতটা ম্যাগনিচিউডে নিচে নামবে। তো A1 টু A2, বাট দুটো ডাইরেকশন আলাদা, তার মানে A1 ইকুয়ালস টু মাইনাস A2। এবার যেটা করতে পারি ওটা হচ্ছে কি যে এটা দিলাম A, ঠিক আছে, আমি এভাবে লিখলাম, আমি এটার FBD ড্র করতে পারি যে M1 এর FBD হচ্ছে উপরে টেনশন কাজ করবে, নিচে MG কাজ করবে, M1G। M1G মাইনাস T ইকুয়ালস টু M1 A1, লিখলাম M1 A, মানে এই নিচের দিকে যেটা কাজ করছে, সেগুলো টি মাইনাস M2G হচ্ছে M2 A2 M2 A, এই দুটোকে অ্যাড করি যে আমি পেয়ে যাচ্ছি M1 মাইনাস M2 M1 প্লাস M2 G। তো এখানে A টা অ্যাকচুয়ালি পয়েন্টস টুয়ার্ডস ডাইরেকশন অফ M1 মেজর অ্যাক্সিলারেশন, তার মানে A1 ইজ বেসিক্যালি M1 মাইনাস M2 A1 প্লাস M2 জি, আর A2 হচ্ছে কি যে মাইনাস A1। আমি এবার এখান থেকে ACM টা এইভাবে বার করতে পারি, দিস ইজ প্লাস M2, এটা হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাবে, তো বেসিক্যালি এখানে আমি মাইনাস করে দেবো। এখানে M1 প্লাস M2 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে নিচে, এটা হচ্ছে M1 স্কোয়ার মাইনাস M1 M2, তাহলে এটা হয়ে যাচ্ছে M1 মাইনাস M2 হোল স্কোয়ার। তার কারণ হচ্ছে কি যে নিউমারেটরে যেটা হয়ে যাচ্ছে M1 স্কোয়ার মাইনাস M1 M2, এখান থেকে মাইনাস M1 M2 M2 M1 প্লাস M2, যেটা আমি প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী M1 মাইনাস M2 বা M2 মাইনাস M1 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি যে আমার অ্যাক্সিলারেশন সেন্টার অফ মাস।
যেটা হচ্ছে দিস ফ্যাক্টর টাইমস দা গ্র্যাভিটেশন ফিল্ড। লেটস সে আমার যদি এরকম হতো যে এম ওয়ান হচ্ছে 2 কেজি, এম টু হচ্ছে 1 কেজি, তাহলে এসিএম হয়ে যেত আমার 2 - 1/2 + 1 হোল স্কোয়ার, জি হচ্ছে 1/3 স্কোয়ার, হচ্ছে 9, তো g/9, অ্যাক্সেলারেশন ইনটু গ্র্যাভিটি বাই 9, তো এটা হচ্ছে যে আমার সেন্টার অফ মাস। সিমিলারলি আমি এরকম বার করতে পারি যে আরো বিভিন্ন রকমের কম্বিনেশন হতে পারে। তো আর একটা প্রবলেম কুইকলি করে গেল, তো ধরলাম আমার কাছে যদি লাইক এরকম ভার্টিক্যালি না হয়, মানে এক্ষেত্রে এখন যেটা করা যেতে পারে যে তোমরা এই এতদিন পর্যন্ত যতগুলো এই ধরেছি আমরা লজ অফ মোশনে যত এক্সাম্পল ধরেছি, প্রত্যেকটা সিস্টেমের জন্য আমরা আলাদা করে সেন্টার মাস বার করতে পারি, এটা তোমরা ট্রাই করবে। যেমন এটার একটা এক্সাম্পল এখানে, আমি ধরলাম এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, জিনিসটা নিচে নামছে, আমি ফ্রিকশন অ্যাড করে দিলাম, তাহলে এটার এসিএম কি হবে? ইজ দা অ্যাক্সেলারেশন অফ দা সেন্টার অফ মাস। আমি এখানে এভিডি ড্র করবো, M2 এভিডি হচ্ছে উপরে টেনশন কাজ করবে, নিচে ওয়েট কাজ করবে, তাহলে N2g - T হচ্ছে, তো এটা যেহেতু ওয়ান সেকেন্ড একটা ডট সিস্টেম মানে স্ট্রিংটা ডট, তাহলে এখানে যে অ্যাক্সেলারেশন এক অ্যাক্সেলারেশন, তো এটা হচ্ছে কি যে M2A বা সিম্পলি এ লিখে, এখানে ভেক্টর দেওয়ার কোনো মানে হয় না, দরকার নেই। আর এটার হয়ে যাচ্ছে যে এফবিডি কেন T - F, F হচ্ছে মিউ টাইমস N, N হচ্ছে আমার NG, M1G, দিস ইজ M1A, এর দুটো যদি অ্যাড করে দিই তাহলে আমার আসছে A = M2 - μM1 বাই M2, তাই কি? হ্যাঁ, এখানে একটু জিনিসটা আলাদা, যদি A2 ধরি, উইচ ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ মাস M2, দিস ইজ অ্যাকচুয়ালি ডাইরেক্টলি ইন দ্য -y, তাহলে XY যদি ধরি, A2 ইজ বেসিক্যালি দিস থিং A - JK, অ্যান্ড E1 is basically a i guy. এখান থেকে তাহলে আমি ACM বলতে পারি as M1 A1 plus M2 A2
তাহলে M1 মাইনাস M2, তাহলে A1 হচ্ছে কি যে, সরি এইভাবে লিখবো, দিস ইজ M1 A I cap minus M2 A J cap. এবার আমি এ এখান থেকে সাবস্টিটিউট করতে পারি, যেটা তোমরা করে নেবে, এটা হচ্ছে কি যে অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস। তো এইখানে এই যে এক্সাম্পল ছিল, এখানে আমি ওরকম আই ক্যাপ জে ক্যাপ ধরিনি, তার কারণ বেসিক্যালি দিস ইজ ইদার অর লাইক ইন দা অর দা অপোজিট ডাইরেকশন, মানে যে এখানে গ্র্যাভিটেশন যে অ্যাক্সেলারেশন আছে এই ডাইরেকশন বা এর অপোজিট ডাইরেকশনেই অ্যাক্সেলারেশনটা হচ্ছে। তো আমি ইনস্টেড অফ ইউজিং ING আমি এটাকে সিম্পলি অ্যাজ সাম ফ্যাক্টর অফ জি ভেক্টর ধরছি, তো এখানে অসুবিধা ছিল না। এখানে আমি দেখছি কি যে, যেহেতু এখানে একটা এক্স ডাইরেকশনে যাচ্ছে একটা ওয়াই ডাইরেকশনে যাচ্ছে, তো তখন আই ক্যাপ জে ক্যাপ আমাকে ইন্ট্রোডিউস করতে হচ্ছে। তো ওখান থেকে এটা হচ্ছে যে আমার অ্যান্সার M1 A বাই M1 প্লাস M2 মাইনাস M2 A বাই M1 প্লাস M2। তো মনে হয় আজকে এই অবধি থাক, কারণ সেরকম যেটা তোমরা করতে পারো ওটা হচ্ছে কি যে, এরকম মানে আমরা যতগুলো প্রবলেমস করেছি লজ অফ মোশনে, তোমরা প্রত্যেকটা সিস্টেমের জন্য এইভাবে সলভ করতে পারো, ঠিক আছে? মানে সিম্পল সিস্টেমস গুলো ধরবে, ঠিক আছে, ওখানে তোমরা কনসিডার করবে কি যে হোয়াট ইজ দা সেন্টার অফ মাস অফ দা মানে অফ দা এন্টায়ার সিস্টেম, তাহলে ওখানে কিরকম ভাবে বার করতে পারো। তো আর এখানে যে এক্সাম্পল কিছু করতে দিলাম, ফর ইনস্টেন্স প্রথম থেকে দেখি, একটা রেক্টাঙ্গেল লের আমি সেন্টার অফ মাস A/2 B/2, এটা তোমরা ভেরিফাই করে দেখো তাই কিনা, দিয়ে তারপর তোমরা এটা হচ্ছে তোমরা তারপর এটা ভেরিফাই করে দেখো যে আমি যদি একটা সেমি সার্কুলার ডিস্ক নিই তাহলে ওটার সেন্টার অফ মাস কোথায় হবে। সিমিলারলি একটা সলিড হেমিস্ফিয়ার এর জন্য সেন্টার অফ মাস কোথায় হবে, ঠিক আছে? আর ফাইনালি হচ্ছে কি যে, এটা আমার কাছে এরকম একটা সেমি অ্যানিউলাস টাইপের জিনিস রয়েছে, তো এরকম একটা স্ট্রিপ রয়েছে সেমি সার্কুলার যেটার ইনার রেডিয়াস হচ্ছে এ, আউটার রেডিয়াস হচ্ছে বি, আর মাস পার ইউনিট এরিয়া এই রিজিয়নটা হচ্ছে সিগমা, তাহলে এটার ওয়াই কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস কি, ঠিক আছে? এগুলো তোমরা ক্যালকুলেট করে দেখো। নেক্সট নেক্সট উইক তো হচ্ছে না, তো তারপরের উইকে আমরা মোমেন্টাম কনজারভেশন গুলো, তারপর কোলিশন, এগুলো আমরা স্টার্ট করে দেবো। তো ওটা হয়ে গেলে তখন রোটেশনাল মেকানিক্স দেখতে পাবো। তো তোমাদের কোনো ডাউটস কিছু আছে এখানে বলতে পারো বা লিখতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে তাহলে আমি একটা কাজ করছি, তাহলে আমি শেয়ারিংটা বন্ধ করে দিচ্ছি।